আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, এখানে আমার এক অনিক ভাই, ওনার সাথে দেখা করতে আসছি। তো অনিক ভাইয়ের দেশের বাড়ি কোথায় এবং অনিক ভাই দুবাই কি কাজ করে, এই সম্পর্কে আপনাদের সাথে বলবে। তো অনিক ভাই, কি অবস্থা ভাই? হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন। তো অনিক ভাইয়ের দেশের বাড়ি কোথায়? আই এম ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ মানে না, সবাই আমাদের যে আমার যে ভিডিওটা দেখবে সবাই বাঙালিরই দেখবে, তো বাংলাতেই বলেন, ইংলিশে বলার দরকার নাই। তো আপনার দেশের বাড়ি কোন জায়গা? দেশের বাড়ি আমার লাকসামে। লাকসাম, লাকসাম পড়ছে। তো আপনি যে দুবাই যে আসছেন, দুবাই কত বছর ধরে দুবাইতে আসছেন? তো আমি 8 বছর হয়েছে দুবাইতে। 8 বছর হয়েছে দুবাইয়ের মধ্যে? তো আপনি যে কিসের কাজ করেন দুবাইতে? আমি দুবাইতে একটা অফিসে জব করি আর ওয়ার্ক টাইম করি, আর মাঝে মাঝে প্লাম্বিংয়ে দিচ্ছি, এগুলো কন্ট্রাক্টে কাজ করি। তো আপনার যে কোম্পানিতে যে কাজ করেন, আপনার সুযোগ সুবিধা কেমন? ভালোই নি? আমি প্রথমে একটা কোম্পানিতে ছিলাম, জব করতাম, কোম্পানি বাইকে গেছে, এখন আছে আলহামদুলিল্লাহ। আমি নিজে কোম্পানি করছি, নিজে কয়েকজন মানুষের কাজ করি। তো তার মানে আপনার নিজের নামে একটা কোম্পানি করছেন, যে যে সাপ্লাইয়ের কাজ করেন, আপনি অন্যান্য মানুষদের মামু আছে, অনেকগুলো আছে, অনেক মানুষ। তো অনিক ভাই, আপনি যে এখানে প্লাম্বার ইলেকট্রিশিয়ানের কাজ করেন, তো এই কাজের দুবাইতে সুযোগ সুবিধা কেমন, চাহিদা কেমন আছে? আলহামদুলিল্লাহ, এই কাজে মোটামুটি চাহিদা ভালো, কন্ট্রাকে কাজ করি, কন্ট্রাকে অনেক হাউস বই এটার মধ্যে আমি অনেক খাটাই, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, যদি কেউ নতুন আসতে চায়, যদি ইলেকট্রিক প্লাম্বারের কোম্পানির বিষয়ে যদি লাগাই, তো তাদের ফার্স্ট স্টার্টিংয়ে তাদের স্যালারি কত হইতে পারে? আমার কোম্পানিতে যদি আসে, আমি ভিসা লাগাই দিব। হ্যাঁ, ভিসা এবং কি থাকা খাওয়া ফ্রি, 1500 টাকা ছাড়া দুবাই 1500 দিরহাম জানতে হবে। দুবাইয়ের 1500 দিরহাম হলে বাংলাদেশে বলে মেবি প্রায় 35,000 টাকার মতন আসে। সো গাইস, তো অনেকে আছেন যে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে অনেকেই কমেন্ট করেন যে ভাই, আমি দুবাই আসতে চাই, দুবাই আসতে হলে কী কী করা লাগবে। তো বর্তমানে দুবাইতে কোনো ডাইরেক্টলি সরাসরি কোনো লেবার ভিসাটা চালু নাই। এখন বর্তমানে যেটা আছে, দুই ধরনের ভিসা হয়, এক হচ্ছে গিয়া বিজনেস ভিসা, আরেক হচ্ছে গিয়া লেবার ভিসা। কারণ লেবার ভিসা যেটা আছে, তারপর এটাও দুবাই বাংলাদেশেতে ভিসাটা হয় না, কারণ বাংলাদেশেতে ফার্স্ট টাইম ভিজিট ভিসা আসা লাগে, ভিজিট ভিসা আসার পরে দুবাইতে ভিসা লাগানো হয়। সো গাইস, আমার এই ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লাগে থাকে, তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি চেষ্টা করি দুবাই শহরের যত খুঁটিনাটি বিষয় আছে ওইগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্যে। তো অবশ্যই যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তো আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন এবং একটু লাইক দিয়ে রাখবেন।